আপনাদের জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় জওয়াদের জেরে একাধিক দূরপাল্লার ট্রেন ইতিমধ্যে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেল। আর ট্রেনের মধ্যে হাওড়া হায়দ্রাবাদ হাওড়া পুরি বিভিন্ন ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে। বিশ্বনাথ আমাদের প্রতিনিধি এই বিষয়ে আরো ভালো জানাবে আমাদের। বিশ্বনাথ, তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, ইতিমধ্যে কিন্তু রেলের তরফ থেকে এর আগে 49টি গাড়ি বাতিল করা হয়েছিল আপ অ্যান্ড ডাউন মিলে, এবং আজকে সকালে রেলের তরফ থেকে আবারও জানানো হয়েছে আরো 23টি গাড়ি আপ আর ডাউন মিলে দক্ষিণ পূর্ব শাখায় কিন্তু বাতিল করা হচ্ছে, যার মধ্যে অধিকাংশ গাড়ি কিন্তু হাওড়া পুরী এবং দক্ষিণ ভারতে যে সমস্ত গাড়িগুলো আছে, অর্থাৎ যেগুলো তামিলনাড়ু বা পুডুচেরি সেই সমস্ত রুটে যে সমস্ত গাড়ি আছে সেগুলো কিন্তু 4 তারিখ পর্যন্ত বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফ থেকে। এবং পরবর্তী সময়ে আবহাওয়া এবং ঘূর্ণিঝড়ের যে গতিপথ তার উপরে নির্ভর করে কিন্তু পরবর্তী সূচনা দেওয়া হবে। ইতিমধ্যেই রেলের তরফ থেকে কিন্তু কন্ট্রোল রুম খোলা থেকে শুরু করে যে সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে সেই সমস্ত গাড়ি যাতে কোনো রকম ঝড়ে প্রভাবিত না হয় সেইখানে সেই সমস্ত গাড়িকে শিকল দিয়ে রেল লাইনের সঙ্গে বাধা, এবং একই সঙ্গে হেল্পলাইন নাম্বার সব মিলিয়ে যাওয়া আসার আগে রেলের তরফ থেকে যা যা সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া তা কিন্তু দক্ষিণ পূর্ব রেল কিন্তু নিচ্ছে, এবং একই সঙ্গে কিন্তু পূর্ব রেলেরও বেশ কিছু ঘোষণা করা হয়েছে। লোকাল গাড়ির সঙ্গে সঙ্গে দূরপাল্লারও বেশ কিছু গাড়ি কিন্তু বাতিল করা হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে। ধন্যবাদ বিশ্বনাথ। বিশ্বনাথ দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদের আরোগ্য জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় জওয়াদের জন্য একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের সিদ্ধান্ত দক্ষিণ পূর্ব রেলের। আপ ট্রেনের মধ্যে হাওড়া হায়দ্রাবাদ হাওড়া পুরী হাওড়া এমজিআর চেন্নাই হাওড়া এনাকুলাম হাওড়া যশবন্তপুর সহ 13টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।